আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, যেমন কারোর টেকনিক্যাল চ্যানেল, কারোর ইসলামিক চ্যানেল, কারোর ফান চ্যানেল, কারোর কমেডি চ্যানেল, কারোর ব্লগ চ্যানেল। তো আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু থাম্বনেইল প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু আলাদা। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে আমরা ইসলামিক চ্যানেল নিয়ে যারা কাজ করি, তারা কীভাবে একটা ভিডিওর থাম্বনেইল আমরা খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল এবং এইচডি কোয়ালিটি থাম্বনেইল আমরা তৈরি করতে পারবো। তো সেই পুরো প্রসেসটা মোবাইল দিয়ে দেখাবো, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন। তাহলে আপনি যদি ইসলামিক ভিডিওর থাম্বনেইল তৈরি করতে চান, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যান, তাহলে আপনি থাম্বনেইল নিয়ে আর কখনো আপনাকে টেনশন করতে হবে না। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওর তা প্রথম দেখে থাকেন বা আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই যে পাশে থাকা যে বেল বাটন আছে সেটিও বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মোবাইলটাকে রোটেট করে নিয়ে সব কিছু দেখিয়ে দিব। তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে আসলে ইসলামিক চ্যানেলের জন্য থাম্বনেইলগুলো কেমন হওয়া উচিত, বা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা কেমন ধরনের থাম্বনেইল ইউজ করে। তো তার জন্য আমরা এখান থেকে একটা সবচাইতে পপুলার এবং সবচাইতে বড় একটা চ্যানেলের নাম লিখবো আমরা, হলি টিউন। হলি টিউন, টি ইউ অ্যান ই, হলি টিউন লিখে সার্চ করবো ইউটিউবে। তো দেখুন, আমরা এখান থেকে হলি টিউন লিখে সার্চ করবো ইউটিউবে। তো জাস্ট আমরা সার্চ করে নিলাম। তো দেখুন, এখানে কিন্তু 4.35 মিলিয়ন সাবস্ক্রাইবার, 724টা ভিডিও দেওয়া আছে। তো দেখুন, এখান থেকে জাস্ট আপনাদের কী করতে হবে, দেখুন এখানে থাম্বনেইলগুলো দেখুন। আপনার থাম্বনেইলগুলো আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, আসলে থাম্বনেইলগুলো কেমন হয়। টেকনিক্যাল চ্যানেলের জন্য এক ধরনের থাম্বনেইল, ইসলামিক চ্যানেলের জন্য এক ধরনের থাম্বনেইল। তো দেখুন, এখানে থাম্বনেইলগুলো আপনারা লক্ষ্য করলে দেখুন, এটা কিন্তু সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় একটা চ্যানেল কিন্তু ইসলামিক চ্যানেল। দেখুন এখানে থাম্বনেইলগুলো দেখুন। জাস্ট আমি আরও একটা চ্যানেল আপনাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের স্ট্র্যাটেজিটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এবিএস টিউন, এবিএস টিউন, টি ইউ এন ই, এটা অনেক বড় একটা চ্যানেল। তো দেখুন এবিএস টিউন 88,000 সাবস্ক্রাইবার। তো দেখুন এদের থাম্বনেইলগুলো দেখুন, এদের থাম্বনেইলগুলো খেয়াল করলে আপনি দেখুন। তো দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম থাম্বনেইলগুলো কী আছে, ব্ল্যাক করা আছে অথবা ব্লার করা আছে। তো দেখুন এই দেখুন ব্লার, ব্লার ইমেজ, ব্লার ইমেজ। তো আপনারা কিন্তু কী করলেন, আসলে আমরা কিন্তু দেখে নিলাম যে আসলে ইসলামিক চ্যানেলের জন্য থাম্বনেইল কেমন হওয়া উচিত। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। আসার পর এখন আমাদের কাজ হলো যে এখন এই ধরনের ব্লার ইমেজ বা এই ধরনের সুন্দর সুন্দর ইমেজগুলো আমরা কোথা থেকে পাবো। তো এইটা করার জন্য আমরা কোথায় চলে যাব, এই যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে দেখুন এখানে সার্চ বারে আমরা লিখব এই যে পিকজেল। এখান থেকে আমরা লিখব পিকজেল, পি আই এক্স ই এল, পিকজেলস। জাস্ট আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখুন এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি। দেখুন প্রথমেই লেখা আসছে pixels.com। তো জাস্ট এইটার উপর আমরা ক্লিক করে দেব। ফ্রি ইমেজ অ্যান্ড ভিডিও ফুটেজ ডাউনলোড করার পৃথিবীর সবচেয়ে সেরা একটা ওয়েবসাইট। তো জাস্ট এখানে এসে আমরা এই যে সার্চ বারে আমরা লিখব যে এই ব্লার, ব্লার ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আমরা যে ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে চলে আসছে। আপনি দেখুন এই যে এখানে যদি আপনি কালার উল্লেখ করে দেন তাহলে কিন্তু, তাহলে কিন্তু চলে আসবে সমস্যা। দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্লার ইমেজ কিন্তু চলে আসছে। জাস্ট যদি আমরা এখানে ব্লার ইমেজ, এই দেখুন এখানে কী বলা আছে, ব্লার এইচডি, ব্লার ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে কী বলা আছে, আমরা দেখেন গ্রিন যদি এই গ্রিন দেই, আপনি এখানে স্পেসিফিক কোনো একটা কালার দিয়ে দিলেও কিন্তু আসবে, অসংখ্য এখানে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে দেখুন অসংখ্য পিকচার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ধরুন আমি এই পিকচারটা ডাউনলোড করব। তো জাস্ট দেখুন এই ডাউনলোড অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে কী বলা আছে, জাস্ট এখানে কোনো কিছুই বলা নেই। জাস্ট আমরা কী করবো এখান থেকে, যেটা দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন
এইভাবে কিন্তু এখানে এসে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে অডিও ভিডিও ডাউনলোড করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আপনি চান যে ইসলামিক ভিডিও আমি লিখলাম, দেখুন ইসলামিক ভিডিও লিখলাম, এখানে কিন্তু অসংখ্য ইসলামিক ভিডিও ফ্রি ভিডিও ফুটেজও কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এই যে আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে, দেখুন এখানে কিন্তু অসংখ্য ইসলামিক ভিডিও ফুটেজ পাবেন। দেখুন এখানে কিন্তু অসংখ্য ইসলামিক ভিডিও ফুটেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এত সময় গেল কিন্তু আমাদের কি আমাদের সেই পিকচারগুলো বা এই ধরনের ইমেজ তৈরি করার জন্য যে সকল ফাইলগুলো দরকার ছিল সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো জাস্ট এখন আমরা এখান থেকে আমরা কী করবো, ব্যাক বাটন প্রেস করে আমরা চলে যাবো। এখন আপনাদেরকে একটা থাম্বনেইল ক্রিয়েট করে দেখিয়ে দিবে। তো জাস্ট এখন আমরা ব্যাক বাটন ক্রিয়েট করে আমরা চলে যাবো পিকচার্ট অথবা পিক্সেল ল্যাব। তো জাস্ট আমি বন্ধুরা এত সময় কিন্তু আমরা দেখলাম যে আসলে কীভাবে ইসলামিক ভিডিওর জন্য এইচডি থাম্বনেইল তৈরি করতে হবে এবং তার জন্য যে ভিডিও ফুটেজ বা ব্লার ইমেজগুলো দরকার সেগুলো আমরা ফ্রিতে কোথা থেকে ডাউনলোড করব সেটার মানে ডাউনলোড ওয়েবসাইট সহ কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন আমরা জাস্ট একটা থাম্বনেইল আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব। তো তার জন্য আমি এখান থেকে দুটো সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারেন, হয় পিকচার্ট না হয় পিক্সেল ল্যাব। তো জাস্ট আমি পিকচার্টটা দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট পিকচার্ট আমি ওপেন করে নিলাম। তো পিকচার্ট ওপেন করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলেই আসবে। তো জাস্ট আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে আমি আপনাদেরকে নতুন করে একটা তৈরি করে দেখিয়ে দিব। দেখুন এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিই, ডাউনলোড করে একটা ফটো নিয়ে নিই, যেখান থেকে আমরা ব্লার ইমেজগুলো ডাউনলোড দিলাম বা শুধু এক কালারের ইমেজগুলোতে ডাউনলোড দেওয়া, সেখান থেকে আমি একটা পিকচার নিয়ে নিলাম। তো ধরুন আমি এখান থেকে, তো এখানে তো অনেকগুলো পিকচারই আছে, তো জাস্ট ধরুন আমি এখান থেকে এই পিকচারটা নিব। তো জাস্ট এই খয়েরি কালারের এক কালারের পিকচারটা আমি নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে আমরা কী করবো, এখন এখানে কিছু টেক্সট অ্যাড করবো। তো জাস্ট টেক্সট অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে কী লিখবো, ধরুন অসাধারণ একটা গজল, একটি গজল, জাস্ট এটা আমরা এখানে এইভাবেই রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখুন এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, একে ছোটো বড়ো করে নিতে পারবেন, চিকন মোটা করতে পারবেন। তো জাস্ট করার পরে জাস্ট আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করবো, অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, রিসেন্ট থেকে এইটাতে ক্লিক করে দিলাম, তারপর আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। দেখুন এখন আপনি চাইলে এখানে স্ট্রোক দিতে পারেন, কালো কালো স্ট্রোক আমি একটু দিলাম যেন লেখাটা আরও ফুটে ওঠে। তো জাস্ট আরও একটা টেক্সট দিব, তো জাস্ট ধরুন শিল্পীর নাম, তো জাস্ট এখানে শিল্পীর নাম মাওলানা সালাউদ্দিন, তো আমি এটা দিলাম। দেওয়ার পর দেখুন এখানে এই লেখাটাকেও আপনি এভাবে ঠিক একইভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আবার কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অসংখ্য কালার, তো জাস্ট আমি এখান থেকে ইয়েলো দিলাম। ইয়েলো দেওয়ার পর দেখুন, ইয়েলো দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটা আপনারা কালো করে দেবেন, কালো করে দিলে লেখাটা আরও সুন্দর দেখা যাবে। দেখুন একদম এই জায়গার ই কিন্তু চলে আসছে, লেখা কিন্তু চলে আসছে এবং ফন্টটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনাদের কাজ হবে একটা শিল্পীর একটা ছবি দিবেন, পিএনজি অর্থাৎ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি দিবেন, মনের একটা ছবি দেবেন। তো ধরুন আমি এখানে একটা ছবি নিয়ে নিলাম, আপনাদের দেখানো পারপাসে একটা ছবি নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ওয়াজ বা গজলের সেই বক্তার ছবি বা শিল্পীর ছবি আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো জাস্ট আমি এটা এইভাবে এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে হবে, ধরুন আমি এখানে 2021 অ্যাড করবো, তো 2021 এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে এইভাবে পিকচার থেকে আপনি কিন্তু স্টিকার থেকে ক্লিক করে কিন্তু সার্চ করে 2021 অসংখ্য অ্যানিমেশন বা ইমোজি কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এটাকে এইভাবে রেখে দিব। দেখুন এটাকে বৃত্তের মাঝে আমি এটাকে গোল গোল করে রেখে, তো জাস্ট এটা ভালো লাগতেছে না, তো জাস্ট আমি এইটা দিই, এটা দিলে অনেক ভালো লাগবে, এটা দিলে অনেক ভালো লাগবে। দেখুন এই যে আমাদের থাম্বনেইল কিন্তু তৈরি করা হয়ে গেল, একদম 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু থাম্বনেইল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। দেখুন একদম ইসলামিক চ্যানেলের জন্য কিন্তু একদম পারফেক্টলি এইচডি আকারে একটা থাম্বনেইল কিন্তু তৈরি করা হয়ে গেল। জাস্ট এখন আমরা টিক বাটনে ক্লিক করে দিব, আপনার সময় বেশি না, আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখুন এটাকে আমরা এখন ডান করে দিয়ে সেভ করে দিব, দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখুন সেভ টু গ্যালারি। তো এইভাবে কিন্তু খুব সহজ আপনি ইসলামিক চ্যানেলের জন্য এইচডি থাম্বনেইল একদম মোবাইল দিয়ে প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।